আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। এই মামামকে নিয়ে আমার টাইম কেটে যাচ্ছে। মামাম এখন মানে ঘুমবে। আজকে ওই দুপুরবেলা থেকে স্টার্ট করছি ব্লগটা। মামামকে নিয়ে ওর ঘুম পাড়িয়ে দেবো, ওরা ভালো লাগছে না, ঘুম পাড়িয়ে দেবো, তারপরে তোমাদের সাথে এটা সকালবেলা চা খাওয়ার ভিডিও। এখানে চা আর ছোলা ভেজে ছিল। কেউ চেটে চেটে খায়, লেবু কেউ চেটে চেটে খায়, চেটে চেটে খায় মামাম। আরে আরে এরকম করে মুখে নিয়ে খেতে হয়। চলো ওই ঘরে চলো। খেলে তো চুপ করে বসিয়ে রাখার জন্য, একটু অভ্যাস করানোর জন্যই ওকে আমি ফল টল কেটে দিই। তো এখন আমি ভিডিওটা এডিট করছি আর আমাকে ডিস্টার্ব করছে এসে। আর ওই এইটাই ফলগুলোই পুরো বিছানায় সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, অথচ কাউকে দেবে না খেতে, ও নিয়ে খেলবে। তো এখানে টাইম কাটানোর জন্য আমি আর আমার শাশুড়িমা বসে পড়েছি লুডো খেলতে, আর মামাকে কোনো ফল টল দিয়ে বসিয়ে রেখেছিলাম, মানে যাতে ফল টল নিয়ে তোমার কি চুপ করে থাকে, বদমাইশি না করার পর খেলা যাবে না। তো দুজনে খেলছিলাম। তো এটা সন্ধ্যাবেলার ভিডিও, আমি পড়িয়ে টড়িয়ে ছুটি দিয়ে এসে তারপরে মানে মানে মেয়ের জন্য খাবার বানাচ্ছিলাম। আমি তো সন্ধ্যাবেলা সুজি বানাচ্ছিলাম, কালকে দুপুরবেলা ভালো করে খাইনি বলে সুজি বানাচ্ছিলাম। তুই শুয়ে পড়লি কেন? আমরা এখানে খেলবো, আমরা এখানে লুডো খেলবো, ইয়ে আমরা এখানে লুডো খেলবো, ইয়ে হ্যাপি। তো সন্ধ্যাবেলা রান্নাবান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এবার আমরা বসে আছি। তা মা বলছিল চল খেলি, লুডো খেলি টাইম কেটে যাবে, তাই একটু বসেছিলাম। যদিও খেলাটা সম্পূর্ণ হয়নি, ভালো বেশ খেলাটা ভালো জমে গেছিলো, কিন্তু তারপরে মাম্মা আমার কি কাজ ছিল আর মামামের খাওয়ারও টাইম হয়ে গিয়েছিলো, সেই জন্য শেষমেশ তুলে দিতে হয়েছিলো আর কমপ্লিট করা হয়নি। এবার তারপরে মানে মামাকে খাইয়ে গাইয়ে ঘুমা, তখন প্রায় 10টা বেজে গেছিলো, ওই জন্য আর খেলাটা মানে মাঝে মাঝে খেলি। আর মাম্মার মামাম হওয়ার আগে রোজ দুপুরবেলা সন্ধ্যেবেলায় খেলা হতো, এখন আর খেলা হয় না। তো এখানে একটা জানো তো, সবাই আটটা, আমরা যেমন চারটে গুটি করে খেলতাম, এখানে আটটা গুটি দিয়ে খেলে লুডো, বেশ মজা হয় আর খুব সুন্দর, মানে ব্রেনের আর কি বুদ্ধি খেলা, আর টাইমও কেটেছে, বেশ ভালোও লাগে। দেখো আমরা খেলছিলাম, এইটা হাফ হয়েছিলাম, শেষমেশ লাস্টে তুলে দিতে হয়েছিলো। আর দুবারই খেলাটা কমপ্লিট করতে পারিনি, দুপুরবেলা সন্ধ্যেবেলা মামামের জন্য ওর টাইম হয়ে গেছিলো ঘুমে। এদিকে এদিকে তাকি বল, এদিকে এদিকে এ দেখো আলো, আলোর দিকে তাকি বল, লাইট আমার বলো, এদিকে তাকাও বলো, গুড নাইট বলো, এই দেখ দুষ্ট শোনো মা বলো গুড নাইট। হ্যালো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি মামাকে ঘুম পাড়াবো। এখন বাজে হচ্ছে 10:45, মানে 10:45 হবে, সামথিং হবে। তো এখন আমি মামাকে ঘুম পাড়াবো, তারপরে আবার কাল আসবো। আজকে সেরকম কিছু করা হয়নি, ভেবেছিলাম অন্যরকম কিছু ট্রাই করবো, তো দেখছি কি হয়। তো এটা যেটা জন্মাষ্টমীর দিন সকালবেলার ভিডিও, এই দেখো সব ঘরটা আমাদের মোছা হয়ে গেছে, কারণ আমার বাড়িতে যেহেতু জন্মাষ্টমী ভোগ করা হবে, ভোগ রান্না করা হবে, তারপরে মন্দিরেও আমাদের পাড়ার মন্দিরে সেখানে এসবই মাম্মা ওইখানে ঘুমোচ্ছিলো, দেখা যাচ্ছে না মাম্মাকে।
অন্ধকার, তো আর অনেক সকালবেলায় আমাদের সব কিছু হয়ে গেছে। আর আমার পড়ানো ছিল কালকে, আজকে আমরা পড়িয়েছিলাম সকালবেলা, সেই জন্য একটু সকাল সকাল উঠে সব কিছু করে নিয়েছিলাম। তারপরে আবার পুজোর জোগাড় হবে। হ্যাপি জন্মাষ্টমী বলো। তোমার চোখে দেখো কি হয়েছে, রোগ খুলে গেছে। আজকে পুজো হবে, চলো দেখি কোথায় গেলো সামনে। তো জন্মাষ্টমীর দিন সকালবেলা, এটা মাম্মাম দেখো, ওর দাদু একটুখানি শুয়েছিল সেখানে, ওখানে কার্পেট কেটে মানে গরম, তো বাইরে একটু বসে ওখানে বসেছিল, তো শুয়েছিল। আর মাম্মাম গিয়ে দেখো শুকায়ের ওপরে ঘুমিয়ে পড়েছিল, গিয়ে ডিস্টার্ব করছে, ঘুমিয়ে পড়েছিল ওখানে। ও এখানে গিয়ে ও তো শোবে না, মানে ঘুমিয়ে দিয়ে চলে আসবে আর কি, এরকম প্রচণ্ড দুষ্ট। তো দেখো এরকমই করছিলো। আর এইদিকে আমি ঠাকুরঘরে একটু মুছে টুছে সব রেডি করে রেখে এসেছিলাম, তারপরে আমার শাশুড়ি মা যাবে সব পুজোর জোগাড় টোগাড় করতে, তো দোকানে গিয়েছিলো তখন সব জিনিসপত্রগুলো নিয়ে আসতে যা যা দরকার ভোগের জন্য। তো মন্দির টন্দির সব ধোয়া হয়ে গিয়েছিলো সকালবেলায়, ভোগটা আজকে একটু দেরি করে দেওয়া হবে, যেহেতু ভোগ রান্না হবে গোপালের জন্য, তো সেই জন্য সেই ভোগটা আমাদের ঘরের ঠাকুরকেও দেওয়া হবে, ওই জন্য একটু দেরি করছি আজকে। আর আমি আজকে উপোস করবো বলেও করিনি, এই উপোস করে থেকে থেকে সাড়ে এগারোটার দিকে খেয়ে নিয়েছি, কারণ মানে কী বলবো, শাশুড়ি বলছিল এখন আর করতে হবে না, পরপর উপোস হয়ে গেছে, শরীরটা ভালো লাগে যাবে না, এখন আর করতে হবে না। মামাম তুমি নেবে লঙ্কা? তাকাও এদিকে, লঙ্কা নেবে? বলো লঙ্কা দাও দাদু, না কাকু, জেঠু জেঠু ডাকো ডাকো, বলো লঙ্কা দাও। তো এখানে একটা সবজিওয়ালা এসেছিলো আর মাম্মাম ওনাকে ডাকছিলো, ও এরকমই করে, যেই আসে তাকেই দাদু জেঠু কাকু এরকম বলে ডাকতে থাকে, ডাকবে মানে এরকম করে, যেমন জিনিস ও কিছু জানবে না, জিনিস নেবে বলে ডাকতে থাকবে, দাদুকে ডাকো টেনে টেনে নিয়ে যাচ্ছে, নেব দাদুর সাথে যাবে বলে, বাইরে যাবে বলে টানছে দাদুর হাত ধরে, সব সময় এরকম করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, তখন জন্মাষ্টমীর ব্লগটা দেবো, জন্মাষ্টমীর পুজো ব্লগটা। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।